ফক্স চ্যানেল তো আমার যে সেকেন্ড চ্যানেল ব্লগিং এর সঙ্গে 1.5 লাখ সাবস্ক্রাইবার ছিল, তো সেটা হ্যাক হয়ে গেল। হ্যাকের সাথে সাথে কিছুক্ষণ পরে দেখছি ইউটিউব আবার সেটা উড়িয়েও দিল, মানে চ্যানেলটা নেই, জাস্ট নেই। 1.5 লাখের চ্যানেল ভাই উড়ে গেলে কতটা খারাপ লাগে, আর তার উপরে যে এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেল উড়ে যাচ্ছে ভাই, এগুলো মানে ফার্স্ট অফ অল হ্যাক হয়েছে, হ্যাক হওয়ার পরে টার্মিনেট হয়ে গেছে, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। জাস্ট আমি কথা বলবো কিছু মানে একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা আমি একটু সিরিয়াসভাবে ভিডিওটা বানাচ্ছি, অনেক খিল্লি করি, মজা করি, ব্লগ করি, সব ঠিক আছে। আজকে এলাম যে বস্তির ছেলে পচা আকাশ দা হাই ফক্স, তার চ্যানেল হ্যাক হয়ে গেছে হঠাৎ করে। যেটা সেকেন্ড চ্যানেল জানো হাই ফক্স, সেটা হ্যাক হয়ে গেছে। মানে ব্যাপারটা কী হলো ভাই, এরা 1.5 লাখের চ্যানেল, এত বড় একটা চ্যানেল হ্যাক হয়ে গেল? মানে সত্যি কথা বলতে গেলে আমারও তো প্রায় 5000 সাবস্ক্রাইবার হতে যায়, মানে আমি চাপে পড়ে গেছি। এবার প্রত্যেকটা ইউটিউবারেরই যারা ইউটিউব করছে তাদের মোটামুটি একটা স্বপ্ন, মানে অনেকে অনেক কাজকর্ম ছেড়ে দিয়ে ইউটিউব করছে। মানে আমি যেমন আমি মিউজিক করি, মিউজিকের সাথে সাথে ইউটিউব করি, তো এটা আমার করতে ভালো লাগে তাই আমি করি। হাই ফক্স মানে আকাশ দা, সে যেমন বলেছে যে সে কলেজ ছেড়ে দিয়েছে, কলেজ ছেড়ে দিয়ে সে ইউটিউব করছে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ইউটিউব করছে। ইউটিউবারদের কাছে কিন্তু ইউটিউবটাই সব, আর যেখানে জানো তোমরা অনেকেই জানো বা জানো না হয়তো অনেকে যে আমি কলেজ ড্রপ আউট হয়ে কিন্তু ইউটিউব করতে এসেছিলাম, মানে তখন হয়তো চ্যানেলটা 50,000 সাবস্ক্রাইবার ছিল, তখনই আমি কলেজ মানে কলেজ ছেড়ে দিয়েছিলাম। তো তার মানে বুঝতে পারছি ইনকাম অফ সোর্সেস হচ্ছে ইউটিউব, ইউটিউবকেই নিয়ে নিয়েছিল প্রপারলি। তো এখন যদি এই টাইমে এসে এরকম ইউটিউব হঠাৎ করে হ্যাক হয়ে যায়, তো মানে কতটা চাপের বিষয়টা তোমরা বুঝতেই পারছো। মানে ইউটিউবের সিকিউরিটি আরও আরও টাইট হওয়া দরকার, আরও পাওয়ারফুল হওয়া দরকার আমার যা মনে হয়। যদিও ইউটিউব মানে আমাদের গুগল অ্যাকাউন্ট বা মানে ইউটিউব অ্যাকাউন্ট যেটা হয় সেটা আমাদের টু স্টেপ ভেরিফিকেশান থাকে, যতটা আমি যতটা মানে আমি পচাদার এই ব্যাপারটা দেখে মানে আকাশদার এই ব্যাপারটা দেখে হ্যাক হয়ে গেছে চ্যানেল দেখে আমি তাড়াহুড়ো করে আমি আবার নিজের অ্যাকাউন্টটাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করলাম, আবার নতুন মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টকে আপডেট করে নিলাম আরও একবার। যারা যারা ভয় পাচ্ছ এই বিষয়টা নিয়ে তাদেরকে আমি একটাই কথা বলবো, সবাই চ্যানেলটাকে নিজের চ্যানেলটাকে যে চ্যানেলটাকে বাঁচাতে চাও, যে সবাই সবার চ্যানেলটাকে আপডেট রেখো, নিজের মোটামুটি মাস 2-3 এক অন্তর করে নিজের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করো, আর স্প্যাম মেল হয় ওই মেলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ বুঝতেই পারছো স্প্যাম মেল থেকেই তোমার আইডি পাসওয়ার্ড লিক হওয়ার চান্সেস থাকে। আছি না বাংলায় ইউটিউবাররা আস্তে আস্তে তৈরি হচ্ছে, অনেক ইউটিউবার মানে ইউটিউব কমিউনিটিটা অনেকটা বড় হচ্ছে, মানে ইভেন এরকমও স্বপ্ন দেখছি যে কলকাতাতে একটা ইউটিউব ফ্যান পেজ হবে। কিন্তু এই টাইমে এসে মানে এরকম পচাদার চ্যানেল হ্যাক হয়ে গেছে ভাই, এটা মানে ভাবাই যাচ্ছে না। আকাশ দা হি ইজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটর, আর মানে সত্যি কথা হি মেকিংস অফ গুড স্টাফ, তো কেন মানে আমি বুঝতে পারলাম না, মানে মানুষ কেন হিংসা। আমার ইভেন আমার চ্যানেল কিছু মানে আমার চ্যানেলে কিছু হয়নি, আমার ইউটিউব চ্যানেলে কিছু হয়নি ঠিকই, কিন্তু আমার ইয়েতে ফেসবুকে একটা প্রবলেম হয়েছিল কিছুদিন আগে, মানে জাস্ট আমার মনিটাইজ হওয়ার চ্যানেল মনিটাইজ হওয়ার কিছু দুদিন পরেই আমার ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি হ্যাক করার চেষ্টা করা হয় 2-3 বার। ইয়েস অর নো এর অপশানটা আছে যে আমি কি তাকে পারমিশন দিচ্ছি মানে ফেসবুক ওপেন করার জন্য। এবার কোথার থেকে মানে কেউ কেউ ট্রাই করছিল হয়তো খোলার জন্য, তো খুলতে পারেনি বলে ফেসবুক অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল ফর 3 আওয়ার। তো তারপরে আমি আবার আমার পাসওয়ার্ড সব চেঞ্জ করে সব কিছু করলাম, তারপরে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি ফিরে পেলাম। কেন হচ্ছে এরকম হ্যাক ফ্যাক কেন হচ্ছে? মানে আমরা যারা ইউটিউব আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা পার ডে চেষ্টা করি, আমরা মানে জব করাটাও কঠিন, হ্যাঁ জব করার সাথে ইউটিউব করাটাও কিন্তু বহুত কঠিন, আরও কঠিন, মানে সারা রাতের ঘুম চলে যায়, মানে এক একটা ইউটিউবারকে মানে স্ট্রাগল করতে করতে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয় সত্যি কথা বলতে গেলে। আমি প্রায় আমার চ্যানেলে দেখে নেবে তোমরা 150-এর উপরে ভিডিও আছে, 150 কি 180-এর কাছাকাছি ভিডিও আছে, আমি তো বানিয়েছি প্রত্যেকটা ভিডিও নিজে কষ্ট করে বানিয়েছি। তো এই টাইমে যদি আমার চ্যানেল যদি হ্যাক হয়ে যাওয়ার একটা ভয় থাকে না, আমার খুবই খারাপ লেগেছে ব্যাপারটা যে কেন হচ্ছে এগুলো, মানে এটা আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার। 1.5 লাখের চ্যানেল ভাই উড়ে গেলে কতটা খারাপ লাগে, আর তার উপরে যে এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেল উড়ে যাচ্ছে ভাই, এগুলো মানে ফার্স্ট অফ অল হ্যাক হয়েছে, হ্যাক হওয়ার পরে টার্মিনেট হয়ে গেছে, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। জাস্ট তো আমি একটা মানে সবাইকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ মানে সবাই বেশি করে রিটুইট করো, যারা যারা মানে এখনও জানো না যে পচাদার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তো তাদেরকে বলছি যে পচাদার টুইটের লিঙ্কটা দেওয়া আছে তলায়, তো সবাই একটু রিটুইট করো, পচাদাকে আবার নিয়ে আসতে হয়, ভাই ভাই একসাথে ভিডিও বানাবো, খেলা হবে। যাই হোক আমাদের ইউটিউব কমিউনিটিকে আরও শক্ত করতে হয় ভাই, জানি না কেন এরকম হচ্ছে, এটা কেন এই কিসের প্রবলেম, এটা এত হ্যাক ফ্যাক হয়ে যাচ্ছে, হ্যাক থেকে বাঁচতে হয় ভাই। সবাইকে বলছি সবাই সবার আপডেট পাসওয়ার্ড মেল অ্যাড্রেস মানে পাসওয়ার্ড ফোন নাম্বার সব আপডেট রেখো, মানে প্রত্যেক 3-4 মাস অন্তর চেঞ্জ করো পাসওয়ার্ড, আর
স্প্যাম যে মেলগুলো আসে মেলগুলোকে অ্যাভয়েড করো, যেখানে সেখানে নিজের পাসওয়ার্ড আইডি কিছু দিও না, তো তারা ওরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারে। মানে অনেক রকমের তো অনেক রকম হ্যাক হচ্ছে, তো তাই জন্যই বললাম ব্যাপারটা। তো আশা করি তোমরা সবাই পচাদার পাশে থাকবে, আমিও আছি আমার আমার দিক থেকে। তো একটা কন্টেন্ট ক্রিয়েটার আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের প্রবলেমটা মানে এটা বুঝতেই পারি যে কতটা কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় প্রত্যেক দিন। তো ভিডিও বানানোর পরে যদি ভাই ভিডিও ডিলিট হয়ে যায় বা চ্যানেলে ডিলিট হয়ে যায়, চ্যানেল হ্যাক হয়ে যায়, তখন কতটা কষ্ট হয় সেটা সেই সেই জানে। একটাই অনুরোধ, এখন তোমরা গিয়ে রিটুইট করে দাও, আর যারা ইউটিউব বন্ধুরা আছো মানে ইউটিউবে, আর যারা ইউটিউবার বন্ধুরা আছো যারা বেঙ্গালি ইউটিউব কমিউনিটিতে ভিডিও বানাও, তারাও একটু এই ভিডিওটা দেখিয়ে, বা তোমরা না দেখালো তোমরা নিজের ভিডিওতে বলতেও পারো, বা তোমাদের ইনস্টাতে বা একটু কোথাও যদি বলে দাও যে এখানে স্টোরিটা দেখতে, বা স্টোরিটা দেখে যদি তারা যায় যে রিটুইট করে, মানে টিম ইউটিউবে যেন টনক নড়ে, সেটা যদি তোমরা একটু তোমাদের ইনস্টাতে বা তোমাদের ভিডিওতেও এই ক্লিপটা দেখে যদি একটু সবাইকে বলো করতে, সত্যি বলছি তোমাদের কাছে খুব খুব কৃতজ্ঞ থাকবো। সবাই পাশে মানে পাশে থেকো, রিটুইট করে তাদেরকে সাহায্য করো, যারা যারা এখনো জানো না তারা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, কেন পচাদা কেন হয়, কেন হ্যাক হলো, কেন এটা মেনে নিতে পারছি না।